জিয়া দাতব্য সংস্থা দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীতে মহানগর নাট্যমঞ্চে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলছে 6 ঘন্টার এই অনশন কর্মসূচি। আগামী একাদশ সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করতে সরকার পরিকল্পিতভাবে এমন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র নেতারা। আরো জানাচ্ছেন ইকরামুল আদনান। দলের চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাজার প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এই গণ অনশন করছে বিএনপি। সকাল 10টার পর থেকে নগরীর সব এলাকা থেকে ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে অনশন কর্মসূচিতে যোগ দেন দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, হামলা মামলা করে তাদের দমানো যাবে না। এই অনশনের মাধ্যমে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। দলটির নেতারা বলেন, ক্ষমতা ধরে রাখতেই বিরোধী নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে ঘায়েল করতে চাইছে ক্ষমতাসীন দল। খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। এদিকে একই প্রতিবাদে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় গণ অনশন কর্মসূচি পালন করছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।